যে এখানে পুরো যে জিনিসটা হলো যে তিনটে আইন, সেটা বেসিক্যালি এরা একটা ফ্রি মার্কেট পেল। এখন ফ্রি মার্কেটটা কাকে বলে, যে ফ্রি মার্কেট কাকে বলে সেটা প্রথমে বুঝি। প্রথম হলো ফ্রি মার্কেট মানে আমাদের এখানে বামপন্থীরা আমাদের বোঝায় ফ্রি মার্কেট ইকোনমি বা মুক্ত বাজার ইকোনমি অর্থ যে বেসরকারীকরণ করে দেয়া, তা কিন্তু নয়। যেমন পশ্চিমবঙ্গে কলকাতার ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনকে একজন অপারেটরকে দিয়ে দেওয়া হয়েছে, আমাদের কোনো অপশন নেই অন্য কোনো অপারেটরের কাছে যাওয়া, সে গভর্নমেন্টের সঙ্গে কথা বলে দাম ঠিক করে এবং আমাদের 10,000 টাকা পে করতে হয়। এটা কিন্তু মুক্ত বাজার নয়। মুক্ত বাজার কাকে বলে? মুক্ত বাজার হলো টেলিকমের যে ইন্ডিয়ান মার্কেটটা, আমাদের প্রথমে একমাত্র বিএসএনএল ছিল, তখন পাড়াতে একটা কি দুটো ফোন থাকতো ডাক্তারবাবুর বাড়িতে বা অন্য কোনো বড় অফিসার থাকতো তার বাড়িতে, প্রাইভেটে কেউ ফোন নিত না। এরপর কি করে মুক্ত বাজার হলো? প্রথমে এখান থেকে 5 জন অপারেটর এলো, আমরা 5 জন অপারেটর থেকে নাম্বার নিতে পারতাম। তারপর এলো পোর্টেবিলিটি, মানে আমি একজনের থেকে নাম্বার নিয়েছি, আমার তার নাম্বার ভালো লাগছে না, আমি নাম্বার পোর্ট করে অন্য একটা জায়গায় চলে যাব। ফ্রি মার্কেট এখানে শেষ না, এখানেও শেষ না। আগামী দিনে এমন সময় হতে পারে যে আমার নাম্বারটা আছে, যেটা এখনো আসেনি, যেটা আগামী দিনে আসতে পারে, যে আমার একটা নাম্বার আছে, আমি আজকে 125 টাকা ভোডাফোন রিচার্জ করলাম, দেখলাম ভালো লাগছে না, পরের বার আমি জিও রিচার্জ করলাম। এটাকে বলে ফ্রি মার্কেট, যেখানে একজন কনজিউমার এবং একজন বিক্রেতা দুজনের কাছে অপশন থাকবে যে আমি কাকে বিক্রি করবো এবং কারটাকে আমি জিনিসটা কিনবো। সিএসসির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নয়। দুর্ভাগ্যের বিষয়ে বাঙালিরা সিএসসি নিয়ে কোনো প্রতিবাদ করে না, বাঙালিরা প্রতিবাদ করে জিও নিয়ে। কোন জিও? বছর পাঁচেক আগে প্রত্যেকের ইন্টারনেট এবং টেলিফোন নিয়ে খরচা হতো মাসে 3,000 টাকা, জিও সেটাকে 250 টাকা করে দিয়েছে। জিওকে নিয়ে বাঙালির প্রবলেম হয়, কিন্তু বাঙালির সিএসসিকে নিয়ে প্রবলেম হয় না। তাহলে এখানে আমি এই কথাটা বললাম কেন? কৃষিক্ষেত্রে এতদিন সেই জিনিসটা ছিল। এপিএমসি আইনটা কোথা থেকে এলো? সরকার ঠিক করে দিচ্ছে যে এই 4 থেকে 5 জন পড়ে আছে, তুমি এদের থেকে শুধুমাত্র জিনিস এদের জিনিস বিক্রি করতে পারবে, আর কারো কাছে তুমি জিনিস বিক্রি করতে পারবে না। নতুন আইনে যেটা হলো, এদের কাছে বিক্রি করার যে দায়বদ্ধতা সেটা কিন্তু চলে গেল। মানে আমি যদি, আমার মনে হয় যে আমি একজনের থেকে ফসল কিনে বাড়িতে রাখবো, পরের দিন আমাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে এপিএমসি অ্যাক্টে, কিন্তু সেই জায়গাটা চলে গেল। বলতে তাতে লাভটা কি হবে? এরা কি মিনিমাম সাপোর্ট প্রাইস পাবে? মিনিমাম সাপোর্ট প্রাইস এরা কোনোদিন চাইবেই না। আমি একটা উদাহরণ দিই। 1991 সালে ইন্ডাস্ট্রিকে লাইসেন্স চার্জ মুক্ত করেন নরসিমা রাও। টাটা কনসালটেন্সি সার্ভিস 1990 পর্যন্ত শুধুমাত্র আইআইটির কম্পিউটার সায়েন্সের ছেলেদের রিক্রুট করত। 1994-95 তারা এসে যাদবপুর শিবপুরের মতো কলেজে সিভিল মেটালার্জি মাইনিং এর ছেলেদের রিক্রুট করা শুরু করে। এটাকে এইখানে তার আগে এই 1994-95 পর্যন্ত এই ডিপার্টমেন্টগুলোতে যে কোম্পানিগুলো আসতো তারা 2,500 থেকে 3,000 টাকা মাইনা দিত টপারদের, বাকি 80 জন ক্যাম্পাসে এই বিশেষ করে এই ডিপার্টমেন্টগুলোতে চাকরি পেত না। টিসিএস আসার পর টিসিএস 7,000 টাকা মাইনা দিল, এরপর কিন্তু কেউ আর বললো না যে আমাদের এর থেকে বেশি টাকা মাইনা দিতে হবে। মিনিমাম ওয়েজেস, মিনিমাম সাপোর্ট প্রাইস আগামী দিনে কোনো চাষি চাইবে না। মিনিমাম ঠিক যেমন আজকে আমুলের গোয়ালারা যেরকম মিনিমাম সাপোর্ট প্রাইস চায় না, ঠিক যেমন আজকের দিনে আপনার যে লোকটা পোলট্রি ফার্মে চাকরি কাজ করে বা ব্যবসা করে সেরকম মিনিমাম সাপোর্ট প্রাইস চাইবে না, চালের বিজনেসম্যানও আগামী দিনে সেটা চাইবে না। চাইবে না তার কারণ সে এপিএমসির ওই মার্কেটে বিক্রি করতে বাধ্য হবে না। মিনিমাম সাপোর্ট প্রাইস, এবার আমি বলি যে আপনি কি করে বলছেন ব্যাপারটা। আমাদের দেশে স্পেশাল ইকোনমিক জোন অ্যাপ্লিকেবল ছিল মোটামুটি আইটি ইন্ডাস্ট্রিতে। আইটি ইন্ডাস্ট্রির কোনো ছেলে কোনোদিন কোনো ট্রেড ইউনিয়ন অফিসে গিয়ে বলেছে যে আমার সমস্যা আছে, আমাকে মিনিমাম প্রাইস দেওয়া হচ্ছে না? তারা মিনিমাম প্রাইসের 4 থেকে 5 গুণ টাকা এমনকি 10 গুণ টাকা মাইনা পেত। যেখানে এই মিনিমাম ওয়েজেস একটা ছিল আমাদের বড় বাজারের ওই ইয়েগুলোতে, বড় বাজারের এই গুদামগুলোতে, সেখানে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট আছে, ওই অ্যাক্টের নাম মানে না, কোনোদিন আগেও মানেনি, আগামী দিনেও তারা মানবে না। তার মানে কি, আপনি যখন একটা লোককে ফ্রি মার্কেট দেবেন, তো যখন তার গ্রো করার রাস্তা থাকবে, তখন সে আপনার কাছে মিনিমাম ওয়েজেস চাইবে না। ডক্টর ভট্টাচার্য আমাকে বলেছিলেন, এরা কি বার্গেন করতে পারবে আগামী দিনে? বার্গেন নিশ্চয়ই করতে পারবে। আমার কাছে প্রথম দুটো সমস্যা। প্রথমত, আমার যখন 4 জনের জায়গায় 4,000 জন আমার যখন বায়ার থাকবে,
আমার তখন ফ্রি মার্কেট, আমার তখন বার্গেন করার হাজারখানা রাস্তা থাকবে। কি করে বার্গেন করবেন? একটা বড় ওয়ালমার্ট এলো একজন চাষির কাছে, সে কি করে বার্গেন করবে? ঠিক যেভাবে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজির একটা প্রাইভেট কলেজের একটা ক্লাস ফোর্থ ইয়ারের ছেলে ইন্টেল বা সিসকোর মতো কোম্পানির সঙ্গে বার্গেন করে, তাদের রেটটা তো ফিক্স হয়, একটা মার্কেট, একটা মার্কেট প্রাইস তো, যে কোনো কেনা বেচা একটা মার্কেট প্রাইস। ওই ওখানকার ছেলেরা ঠিক যেভাবে তাদের মায়নাটাকে ফিক্স করে, ঠিক সেভাবে এইখানকার, ঠিক সেভাবে এখানকার চাষিরা তার নিজের মার্কেট প্রাইস ফিক্স করবে, এবং তারা কোনোদিন না আলিমুদ্দিনে যাবে, না কালীঘাটে যাবে, না একে গোপালন ভবনে যাবে। কারণ সে যদি ওয়ালমার্ট না আসে, বাইরে আরো 3,999 জন দাঁড়িয়ে থাকবে তার ওই প্রোডাক্টটাকে কেনার জন্য, তার প্রোডাক্ট কেনার জন্য হলদিরাম দাঁড়িয়ে থাকবে, লেহার দাঁড়িয়ে থাকবে তার কেনার জন্য। এই যে 1,00,000 টাকা লোন দেওয়া হচ্ছে, এই 1,00,000 টাকায় যারা নিজেদের ইনফ্রাস্ট্রাকচার করছে তারা দাঁড়িয়ে থাকবে। এবার আসি প্রথম আইনটা, আমি এটা কৃষি বিপণন আইনটায় গেলাম। কৃষি বিপণন আইনে আমি শেষ জায়গাটায় আসি, এপিএমসি অ্যাক্টে। এপিএমসি অ্যাক্ট, এপিএমসি মার্কেট যেগুলো আছে, এই মার্কেটগুলো বেসিক্যালি কিছু মানে শিক্ষাকেন্দ্র, মানে বিদ্যালয়, এরা এমএলএ এমপি এদের তৈরি করে। আপনি যদি এপিএমসি মার্কেটের চেয়ারম্যানদের একটা স্ট্যাটিস্টিক্স নেন, দেখবেন আইদার তারা এক্স এমএলএ বা এক্সিস্টিং এমএলএ বা ভবিষ্যতে তারা এমএলএ হতে চলেছে। কারণ এইখান থেকে এদের এই চুরিবিদ্যাগুলো শুরু হয়। মাত্র 5 মিনিট আপনি ভাসি মার্কেটে যান, মাত্র 2 মিনিটের মধ্যে অকশন হয়, ও ওখান থেকে 5-10% টাকা ওই এপিএমসি কমিটি কামিয়ে বেরিয়ে চলে গেল। আজকের দিনে এপিএমসি অ্যাক্ট উঠে যাওয়ার ফলে তাদের অবস্থা অনেকটা বিএসএনএল এর মতো কিংবা ইন্ডিয়ান এয়ারলাইন্স এর মতো হলো। তারা কিনতে পারে, তাদের কাছে লোকে যেতে পারে, তারা যদি সঠিকভাবে বাজারটাকে মানে তাহলে চলবে। তারা যদি মনে করে আমি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের মতো চালাবো বা বিএসএনএল এর মতো চালাবো বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো চালাবো, কালকে তাদের ভাবতে হবে যে পুরানো সেই দিনের কথা। এইবার সেই প্রথম একটাই, সেটা হলো অত্যাবশ্যকীয় পণ্য আইন। প্রথম দিন থেকেই জওহরলাল নেহরু রাশিয়াকে মোটামুটি অন্ধের মতো ফলো করে আসছেন। রাশিয়া কি হয়েছিল, রাশিয়া জারেদের আমলে ওখানে চাষে একটা বড় রকম উন্নতি হয়েছিল। লেনিন এবং স্ট্যালিন এরা পাওয়ারে আসে, এবং পাওয়ারে এসে পুরো ওই জায়গাটা থেকে রিসোর্স নিয়ে ওই ওই চাষিদের ডমিনেট করে তিনি ওখানে মোটামুটি শিল্পটা বানান। প্রথমে জওহরলাল নেহরু বলেছিলেন যে চাষিদের হাতে কোনো জমি থাকবে না, পুরো জমির মালিকানা সরকারের হাতে চলে আসবে। কিন্তু এটাতে বল্লভভাই প্যাটেল এবং অন্যান্য শ্যামাপ্রসাদ মুখার্জি এটা কেউ রাজি হননি ওই সময়। তো যাই হোক, তার 3 বছর পর 1955 সাল, শ্যামাপ্রসাদ মুখার্জি মারা যাওয়ার 2 বছর পর 1955 সালে উনি এই আইনটা আনেন। কিন্তু এটা কিন্তু নতুন আইন ছিল না, এই আইনটা আনা হয়েছিল 1942 সালে, চার্চিল এই আইনটা এনেছিলেন। যেহেতু তখন এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বাঙালিরা যুদ্ধে যাচ্ছিল না, তাদের না খাইয়ে মারা এবং এখানকার এই খাবারগুলো নিয়ে যাতে নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের খাওয়ানো যেতে পারে, সেই জন্য প্রথম এই অত্যাবশ্যকীয় আইন উনি 1942 সালে আনেন। এটা নিয়ে বহু লোক রিসার্চ করেছে, কিন্তু যে নামটা তারা বাদ দিয়ে গেছে সেটা হলো খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিন সেই সময় বাংলার প্রধানমন্ত্রী ছিল। আমি আপনাদের সবাইকে বলছি একটা সমীক্ষা করে দেখুন, আপনারা জিজ্ঞেস করুন সবাইকে যে খাজা নাজিমুদ্দিন কে, সুরাবর্দি কে, ফজলুল হক কে। 99% বাঙালি বলতে পারবে না, অথচ এরা প্রায় 12 বছর বাংলার প্রধানমন্ত্রী ছিল, অবিভক্ত বাংলার 12 বছর প্রধানমন্ত্রী ছিল। ইতিহাস থেকে এদের দেখবেন শের আফগান নিয়ে যাত্রা হয়, কিন্তু খাজা নাজিমুদ্দিনকে নিয়ে যাত্রা হয় না। অমর্ত্য সেন নোবেল প্রাইজ পেয়েছেন, খুব সম্মান রেখে বলছি, ওনার প্রাইজের একটা বড় অংশ এই 42-এর মন্বন্তর ছিল। কিন্তু অমর্ত্য সেন তার টোটাল থিওরি দিয়ে চার্চিলের নাম লিখে, যে খাজা নাজিমুদ্দিনের নাম কিন্তু উনি একবারও লেখেননি। চার্চিলের নির্দেশে খাজা নাজিমুদ্দিন ওই সময় খাবার নিয়ে উনি বাইরে পাঠিয়ে দিয়েছিলেন এবং 20,00,000 বাঙালি না খেয়ে মারা গেছিল। এই যে মানে সো কল্ড এই যে এপিএম, এই যে আপনার অত্যাবশ্যকীয় পণ্য আইন, এর ইতিহাস এখান থেকে শুরু হয়। এরপর 1955 সালে নেহরু এটাকে একদম ভারতীয় সংবিধানে এটাকে যুক্ত করলেন, এবং নেহরু মোটামুটি কৃষি নিয়ে কিন্তু ভাবেনি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যখন লাল বাহাদুর শাস্ত্রী ক্ষমতায় এলেন, কারণ নেহরুজি ইন্দিরা গান্ধী দুজনেই চলতেন রাশিয়ার কথায়, লাল বাহাদুর শাস্ত্রীজি যখন ক্ষমতায় এলেন তখন দুটো ঘটনা ঘটলো।
একটা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, লাল বাহাদুর শাস্ত্রীকে প্রথম থেকেই এরা খুব হ্যারাস করছিল, বিজয়লক্ষ্মী পণ্ডিত এটসেট্রা এরা সবাই খুব হ্যারাস করছিল। এর মধ্যে একটা ওখানে আছে, আর 2 নম্বর 66 সালের একটা আপনার দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষের সময় লাল বাহাদুর শাস্ত্রী সাউথ ইন্ডিয়া থেকে ইয়েকে নিয়ে আসেন আপনার প্রফেসর স্বামীনাথনকে, এবং ওই সময় এই সবুজ বিপ্লবটা যেটা ইন্দিরা গান্ধী নাম করে চালানো হয় এই সবুজ বিপ্লব চালু হয়, এবং আগামী 12 বছর উনি বলেছিলেন 12 বছর, ঠিক 12 বছরের মধ্যে খাদ্যের সমস্যা সমাধান হয়ে যায়। খাদ্যের সমস্যা যদি সমাধান হয়ে যায়, মানে সমাধানটা এমন ভাবে হয়, আজকের দিনে সরকারকে ভাবতে হতো যে যেন আমাদের এখানে এটা না বাড়ে, আপনার কি বলে এই খাবারের প্রোডাকশন না বাড়ে, তাহলে আমাকে পচাতে হবে। ঘটনা হলো যে এই আইনটাতে ওনারা যেটা করে রেখেছেন যে একজন আইএএস অফিসার 10 টাকার টমেটো 20 টাকা হয়ে গেলেই গিয়ে ছাপ্পা মেরে ওখান থেকে টমেটো নিয়ে চলে আসতে পারবেন, যারা সেই আইএএস অফিসারের সঙ্গে লাইন মানে লাইন আপ করে রেখে দিত তাদের ওখানে ছাপ্পাটা দিত না, যারা ঠিকঠাক দক্ষিণা না দিতে পারতো সেখান থেকে ওই কৃষি বিপণন দপ্তর গিয়ে ওই খাবারটাকে তুলে নিত, যার ফলে এই সেক্টরে কেউ ইনভেস্ট করতে সাহস পেত না, লোকে বাসকিনে ইনভেস্ট করবে, লোকে অন্য যে কোনো জায়গায় ইনভেস্ট করবে, ট্রান্সপোর্টে করুক, রিটেইলে করুক, এফএমসিজিতে করুক, কিন্তু এই সেক্টরে কেউ ইনভেস্ট করতো না। আজকে যখন এই ছাপ্পা দেওয়ার এই রাস্তাটা তুলে দেওয়া হলো, কালকে এই হিমঘরে মানুষ ইনভেস্ট করবে, এবং হিমঘরে না ইনভেস্ট করার ফলে 92,000 কোটি টাকার খাবার আমাদের দেশে নষ্ট হতো। এফসিআই এর গোডাম এফসিআই এর ওয়েবসাইটে গিয়ে দেখুন, ওখানে একটা রিপোর্ট আছে, সেখানে বলছি যে টোটাল লিকেজ ইজ 40% খাবারে। আর তৃতীয় হলো কন্ট্রাক্ট ফার্মিং। আমি একটু অনেকটা বড় হয়ে গেছে বলে আমি একটু ছোট করছি জিনিসটা, যেহেতু অনেকক্ষণ ধরে এটা চলছে। তৃতীয় হলো কন্ট্রাক্ট ফার্মিং, কথা হচ্ছে যে হলদিরামের সঙ্গে বার্গেন করতে পারবে চাষিরা, নিশ্চয়ই পারবে। আমুলের যারা দুধ তৈরি করে তারা কি করে করে, তারা একটা সিজনে দুধ তৈরি করে, এক্সেস দুধ তৈরি হয়, সেই দুধটাকে তারা মিল্ক পাউডার করে রাখে, যখন গ্রীষ্মকালে দুধ আসে না তখন তারা কিন্তু ওই দুধটাকে আবার জলের মধ্যে গুলিয়ে আমাদের বিক্রি করে ওরা। তো এই জিনিসটা ওরা জানলো কি করে, ওরা তো ওরা যারা ওখানকার বলে তারা কিন্তু ইউনিভার্সিটি থেকে পাশ করেনি, তাদের একটা বেসিক ইন্টেলিজেন্স আছে, ঠিক সেই বেসিক ইন্টেলিজেন্সটা কৃষকদের মধ্যেও আছে, মানে তাদের আন্ডার এস্টিমেট করলে চলবে না। আজকে যদি হলদিরাম থাকে ঠকায় সে পরের বছর অন্য জায়গায় চলে যাবে, ও তো 73 বছর তো এপিএমসি এর এই মার্কেট তাদের ঠকিয়ে এলো, 2 বছর ফ্রি মার্কেটে তাদের ছেড়ে দিন না। আর আমি আবার বলছি, হলদিরাম বা এরা ছাড়া আরো 4,000 লোক রাস্তায় দাঁড়িয়ে থাকবে এদের জিনিস কেনার জন্য। একবার আপনি কোনোদিন শুনেছেন পোলট্রির কোনো মালিক কোনোদিন সুইসাইড করেছে, কিংবা কোনোদিন এটা শুনেছেন যে আলুর দাম 10 টাকা থেকে 40 টাকা হয়ে যায়, পেঁয়াজের দাম আজকে 40 টাকা 10 টাকা থেকে হয়ে যায়, কোনোদিন শুনেছেন ডিমের দাম 5 টাকা থেকে 20 টাকা হয়ে গেছে, কারণ ওখানে এপিএমসি মার্কেটটা নেই। এবার ঘটনা হচ্ছে যে এই যে পবিত্র মুক্ত অর্থনীতি, যার শেষ স্তম্ভ ছিল এই 3টে আইন, হয়তো আরো 2-1টা স্তম্ভ আছে, যার মোটামুটি একটা বড় স্তম্ভ ছিল, এবং যে বাজারের অর্থনীতি এই আমাদের বুদ্ধিজীবী বাঙালিরা প্রেসিডেন্সি এবং আমাদের যাদবপুর ঘরানার অর্থনীতিবিদরা ঘৃণা করেন, সেই সেই অর্থনীতি কি ছিল এবং এটা সরিয়ে কি কোন জিনিসটা আসছে তার একটা ছোট্ট উদাহরণ দিই। কিচ্ছু করতে হবে না, ইন্ডিগো থেকে স্পাইস জেট সব বন্ধ করে ইন্ডিয়ান এয়ারলাইন্স চালু করে দিন, শুধুমাত্র ইন্ডিয়ান এয়ারলাইন্স গভর্নমেন্ট এয়ারলাইন্স চালাবে, আর ভোডাফোন জিও এটসেট্রা বন্ধ করে শুধু বিএসএনএল চালু করে দিন। আমি আপনাদের বলছি, ঠিক যেরকম ভাবে আলুর দাম বাড়ে, ঠিক যেরকম ভাবে আপনার ডিমের দাম বাড়ে না বা আলু আলু পেঁয়াজের দাম বাড়ে, ঠিক সেভাবে আপনারা দেখবেন 2 বছরের মধ্যে এখান থেকে দিল্লি যাওয়ার ফ্লাইটের খরচ কিন্তু 30,000 টাকায় গিয়ে দাঁড়াবে। এবং ফোনে যেমন আজ থেকে 5 বছর আগে ফোন এবং ইন্টারনেট যে পরিমাণ আজকে আমরা ব্যবহার করি তাতে যেমন 5,000 টাকা খরচ ছিল, 2 বছরের মধ্যে বিএসএনএল কিন্তু সেই 5,000 টাকা খরচে নিয়ে যাবে। এর জন্য ফ্রি মার্কেট দরকার, ফ্রি মার্কেট পশ্চিমবঙ্গেও দরকার আগামী দিনে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা ভয় পাচ্ছেন কারণ এখানকার যারা ফোরে আছেন তারা এই ফ্রি মার্কেট পছন্দ করেন না। ফ্রি মার্কেট ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের দরকার, আমার ইচ্ছা হলে আমি যেন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনকে আমি পরিবর্তন করতে পারি। এখানে বহু রকম আজকে গত 6 বছর নরেন্দ্র মোদী যেমন একের পর এক
রিফর্ম এনেছেন, সংস্কার এনেছেন। পশ্চিমবঙ্গে অন্তত 15-20টা সংস্কার যদি পরের বছর সরকার চেঞ্জ হয়, প্রথমে 15-20টা বড় সংস্কার পশ্চিমবঙ্গে আনা দরকার, যেই সংস্কার আমরা বহুদিন প্রায় 43 বছরের ডিউ। যদি সেই সংস্কার না করতে পারি পশ্চিমবঙ্গে কিন্তু কোনো কাজ হবে না। গত 6 বছর তাহলে কি হলো, এই যে গত 6 বছর আমাদের গ্রোথ ইঞ্জিন কমে গেল এটসেট্রা, এই জিনিসটা কি হলো, লেট মি কনক্লুড। এই এই কাজগুলো কি হচ্ছে বেসিক্যালি, এই জিএসটি, ডিমোনিটাইজেশন, আইবিসি, এগুলো কি হচ্ছে বেসিক্যালি। ইন্ডিয়া একটা ট্রেন যেটার হর্স পাওয়ার 10, কিন্তু আমরা চলছি 2 হর্স পাওয়ারে, কারণ আমাদের বাকি 8টা খেয়ে নিচ্ছে আমাদের এই পুরনো আইনগুলো, যেগুলো রাশিয়া থেকে আমরা ধার করে এনেছি। এই আইনগুলো একে একে তুলে দেওয়া হচ্ছে। আপনারা যে বলছেন যে $5 trillion, ওই $5 trillion আমরা যাব, কিন্তু সেটা একটা স্ট্রেট লাইনে সম্ভব না, আমাদের যে আইনগুলো ছিল সেই আইনে সম্ভব না। এই জন্য এই সমুদ্র মন্থন চলছে। সমুদ্র মন্থনে যেমন অমৃতের সঙ্গে বিষ বেরোয়, এখানেও অমৃতের সঙ্গে বিষ বেরোবে, কিন্তু আলটিমেটলি যারা সৎ নাগরিক তারা সেই অমৃতটা পাবে, আর অসৎ নাগরিক যারা তারা সেই বিষটা পাবে। এবং সেই জন্য তারা আজকে কান্নাকাটি করছে, তারা মার্সিডিজ নিয়ে আজকে পাঞ্জাবের চাষিরা দেখলাম কালকে মার্সিডিজ নিয়ে প্রতিবাদ করতে এসছেন এই এপিএমসির এগেনস্টে, কারণ তাদের বুঝতেই পারছেন মার্সিডিজ নিয়ে যারা এসছে তারা কত বড় চাষি, তো তাদের খাতে ওই বিষটা গিয়ে পড়েছে। আর বাকি যে 128 কোটি মানুষ তারা এই অমৃতের জন্য অপেক্ষা করছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। নমস্কার।